ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तान् कम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिढ्यं तं रामकृष्णं शिरसा नमामि हे दीनबन्धो कृष्णकरुणासिन्धु दीनबन्धुजगत्पथे गोपेशगोपिकान्त राधाकान्तनमस्तु ते मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ভাগবতের দশম স্কন্ধে শ্রী ভগবানের জন্মকথা আলোচনা করেছি এবং তার যে বাল্যলীলা সেই বাল্যলীলার কিছু বিশেষ বিশেষ কথা আমরা এখানে আলোচনা করছি আগের দিনে আমরা পুতনার মুক্তি নিয়ে আলোচনা করেছি আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্তর্গত লীলা কথা তিনি কিভাবে তার মাতা যিনি তাকে লালন পালন করেছিলেন জন্মদাত্রী না হলেও পালিকা সেই যশোদা যশোদাকে কীভাবে অনুগ্রহ করেছিলেন সেই লীলার কথা আমরা এখানে আলোচনা করব প্রথমেই যেটা বলার যে আমরা আগেই আলোচনা করেছি যে শ্রী ভগবান যখন আবির্ভূত হন মায়া মনুষ্য হয়ে যখন অবতীর্ণ হন তিনি শুধু মনুষ্য অবতারই অবলম্বন করেছিলেন তা নয় আমরা মৎস্য কর্ম বরাহ ইত্যাদি অবতার দেখেছি সমস্ত লীলাতেই মনুষ্য লীলাতে তো কথাই নেই সব লীলাতে তিনি এমন কিছু চমৎকার দেখিয়েছিলেন যেটা মর্ত ব্যক্তির পক্ষে সম্ভব নয় গীতাতেই ভগবান বলেছেন না জন্ম কর্ম চমে দেবিয়াম তার জন্ম এবং কর্ম সেটা দিব্য দিব্য মানে যেটা স্বর্গীয় স্বর্গীয় মানে যেটা মর্তে সম্ভব নয় মর্ত ব্যক্তির মধ্যে যেটা সম্ভব নয় কোনো অদৃষ্টের বশীভূত জন্ম মরণশীল বদ্ধ জীবের পক্ষে যে লীলা দেখানো সম্ভব নয় যে কর্ম করা সম্ভব নয় সেটাই হচ্ছে দিব্য কর্ম কোন জন্ম মরণশীল জীব সেই জীব বলতে শুধুই মনুষ্য নয় পশুও বটে আবার দেবতাও বটে দেবতারাও জন্ম মরণশীল তাদের পক্ষে সম্ভব না একমাত্র ঈশ্বরেরই সেই দিব্য কর্ম সম্ভব দিব্য জন্ম সম্ভব এই দিব্য কর্মেরই অন্তর্গত হচ্ছে এইসব লীলা এখন তার বাল্য লীলার কথা আমরা আলোচনা করছি তার মধ্যে সেই বাল্য লীলাতে ভগবান কি করেন না এমন কিছু কাজ করেন ভগবান যা কিছুই করেন তা সবই কিন্তু জীবের ভালোর জন্যে তাই না জীবের ভালোর জন্য তিনি তার ভক্তদের কৃপা করেন ভক্ত অভক্ত সকলকে কৃপা করেন যার যেমন কৃপা পাওয়ার যোগ্যতা যে যে জীব তার নিজের কর্মের মাধ্যমে যেটুকু কৃপা পাওয়ার যোগ্য হয়েছে তাকে সেইভাবেই কৃপা করেন তিনি যখন তিনি অবতার হয়ে আসেন তখন তিনি সকলকে কৃপা করেন সকলের ওই জন্য বলেছেন গ্রাণীর্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মসে তদাৎমানৃ যম্যহম পরিত্রাণায় সাধুনাম বিশায় চদুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি ইগে এখানে যদিও এখানে একটা কথা বলবার পরিত্রাণায় সাধুনাম সাধুদের পরিত্রাণের জন্য আর বিনাশায় চুষ্কৃতাম যারা দুষ্কর্ম করে তাদের বিনাশের জন্য এটার একটা ব্যাখ্যা যদিও এটা আমার আলোচ্য নয় আজকে ভাগবত আলোচ্য গীতা নয় কিন্তু এই প্রসঙ্গে আসছে যেহেতু লীলার কথা উঠল যে ভগবান তাহলে এরকম নিষ্ঠুর নাকি যে যারা সাধু ব্যক্তি তাদেরই রক্ষা করবেন দেখুন সাধু অসাধু হওয়াটা তো জীব তার কর্ম অনুসারে সেটা করে ঠিকই কিন্তু ভগবানও সেরকমই পক্ষপাতিত্ব করবেন শুধু সাধুদেরই পরিত্রাণ করবেন আর যারা দুষ্কর্ম করেন দুষ্কৃত যারা তাদের বিনাশ করে দেবেন এ তো আমাদের পক্ষে সম্ভব হয় ভগবান কী করবেন ভগবান দুষ্কৃতকারী যারা যারা দুষ্কৃত বা দুষ্কৃতকারী তাদের তিনি বিনাশ করবেন নিজে বললেন এখানে তাই না কুপুত্র যদিও হয় কুমাতা কভ নয় তাই তিনি তো মাতাও পিতাও সবই তমেব মাতা আছো পিতা তমেব ওটা শুধু বলে না ওটা মায়ের ক্ষেত্রে বলেছে পিতার ক্ষেত্রে তো না ওটা উপলক্ষণ কুপুত্র হলেও তো কুমাতা কখনো হন না কুপিতাও হন না তাহলে জীব তো দোষ করবেই তাই বলে তিনি সংহার করে দেবেন সব বিনাশ করে দেবেন কথাটা তাৎপর্য তাহলে কি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম বললেন তাই তো কোনো একটা বিশেষ সেক্টরের বিশেষ বিশেষ লোকেরই জন্য কৃপা করছেন তা নয় যারা সাধু তাদের রক্ষা করবেন সাধু মানে সজ্জন এখানে আমি ভক্ত ধরব যারা যারা মার্গগামী যারা ভালো হতে চায় হ্যাঁ তাদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতাম বিনাশায়ও দুষ্কৃতকারীদের নাশের জন্য আসলে দুষ্কৃতকারীর নাশ নয় দুষ্কর্মকারী যারা তাদের যে দুষ্কৃত তাদের যে দূরদৃষ্ট ওকে ভোগ করিয়েই হোক বা কৃপার মাধ্যমেই হোক সেইগুলোকে পরিষ্কার করা একটা কথা আছে না আমাদের সাধারণভাবেই বলে যে পাপকে ঘৃণা করো পাপি কেনা এরা আমাদেরকে উপদেশ আমরা সাধারণত সেই উপদেশ বাণীগুলো নিজেরাও বলি শুনি অন্যদেরকে বলি ও আমরা আমাদের বেলাতে পাপিকে আমরা ঘৃণা করব না পাপকে ঘৃণা করতে হবে আর ভগবান পাপিকেই ঘৃণা করবেন তা তো আর হয় না দুষ্কৃতাম তা আসলে ঠিক নয় দুষ্কৃত কর্ম যারা করেন তাদের বিনাশী বা সম্ভব কি করে যা আত্মা আত্মা তো অবিনশ্বর আত্মাকে তো নষ্ট করা যায় না মা দুর্গা অসুরদের বধ করেছেন বধ করেছেন মানে অসুরদের মুক্তি দিয়েছেন তাদের আত্মা তো অমরই সে আত্মাকে কি করে নাশ করবেন তাই না তো তাদের যে বধ করেছেন সেটা তাদের ভালোর জন্য তাদের যে দূরদৃষ্ট ছিল আমাদের দৃষ্টিতে সেটা বধ তাই না আইস কেটে ফেললেন মাথা এই সেই তাই না কিন্তু সেইটা তাদের কর্মফল তাদের উচ্ছৃতি হলো ভগবানও শ্রীকৃষ্ণও অনেক অসুর বধ করেছেন এই আগের দিনে দেখা গেল পুতনা কিন্তু দেখবেন ভাগবতের সব এডিশনগুলোতে কোথাও পুতনা বধ বলে লেখেনি পুতনা মোক্ষ অমুক অসুরের মুক্তি মোক্ষ এসব লিখছেন বধ কথাটা লিখছেন না তাই না তার মানে এইগুলো সব কৃপারই প্রকাশ এগুলো কৃপাই এই দুষ্কৃতকারীদের বিনাশের জন্য বিনাশের জন্য মানে দুষ্কৃতকারীদের মধ্যে যে দুষ্কর্মের প্রবৃত্তি দুষ্কর্ম বা দূরদৃষ্ট আছে সেই দূরদৃষ্টগুলোকে ভোগ করিয়ে হোক কৃপার মাধ্যমে হোক সেগুলোকে পরিষ্কার করা তাদের মধ্যে সৎ বুদ্ধি জাগানো সৎ প্রবৃত্তি জাগানো বা তাদের যে কর্মফল আছে সেটাকে নষ্ট করা কংস এত অত্যাচার করেছেন এত কিছু করেছেন কিন্তু তার কৃপা পাওয়ারও কোনো যোগ্য কিছু কাজ তিনি করেছেন ভগবান তাকে বধ করলেন আমরা দেখলাম যে স্বাভাবিক দৃষ্টিতে তিনি তাকে বধ করলেন কিন্তু আসলে তাকে মুক্তি দিলেন স্বয়ং তাকে গ্রহণ করলেন পুতনা বধের বধের সময় আমরা বলছি বধ ওখানে তো মোক্ষ বলা হয়েছে দেখা গেল যে পুতনার শরীর আছে তার দিব্য যে সত্তা সেটা ভগবানের সঙ্গে মিশে যাচ্ছে তো এইভাবে তিনি দুষ্কৃতাং বিনাশায়ও যে আছে ওখানে বিনাশায় কথাটার মানে ওই ওইরকমভাবে বুঝতে হয় আসলে তাদের নাশের জন্য তাদেরও কৃপা করেছেন তিনি হুম তো এই হচ্ছে কথা সবাইকে কৃপা করেন তিনি কম বেশি সেটাও কিন্তু ভক্তের কৃপার ধারা বয়ে যাচ্ছে হ্যাঁ গঙ্গা যে বয়ে যাচ্ছে তো গঙ্গা কি কাউকে নিষেধ করেছেন সবাই তো গিয়ে স্নান করতে পারে কিন্তু শোনা যায় গঙ্গার ধারে যাদের বাড়ি তারা যায় না স্নানে তারা গঙ্গায় স্নান করে না তো এখন গঙ্গা তো কাউকে নিষেধ করেন যেই যাবেন সেই পাপ থেকে মুক্ত হবে যেই স্নান করবে ধারা বয়ে যাচ্ছে এখন কে কতটা নেবে সেটা তার ব্যাপার ওটার জন্য গঙ্গাকে দূষণ দোষ দেওয়া যায় না হ্যাঁ আমি থাকি এত দূরে কেন তুমি বাবা মা এখান দিয়ে আমাকে একটুখানি পবিত্র করে যাও না আহ কি আরামের কথা হ্যাঁ যে এটি যেন কত দোষ হয়ে গেল ধারা বয়ে যাচ্ছে এখন আমাকে যেতে হবে ওখানে স্নান করতে আমি যদি যাই গঙ্গা যদি সরে যান আমাকে দেখে তাহলে বুঝবে এটা পক্ষপাতিত্ব করছেন অমুককে কৃপা করছেন আর আমাকে করছেন না তাই না কিন্তু আমি গেলে তো আমাকে না করবেন না পবিত্র করবেন ভগবানেরও কৃপাধারা বয়ে যাচ্ছে সেটা আমরা নিতে পারি না হুম তিনি সবার ক্ষেত্রে সমান সমূহম সর্বভূত নমে দেশি নপ্রিয় বলেছেন আমি সবার ক্ষেত্রেই সমান বলে তাহলে বলে কেউ আমার এই কৃপা নেয় কেউ নেয় না এখন সেটা তার ব্যাপার হুম তো এখানেও তিনি যে কৃপা করেছেন তিনি সকলকে কৃপা করেছেন তিনি তার মা বাবাকেও কৃপা করেছেন তো তার মা যে যশোদা যিনি তার পালিকা গর্ভধারিণী মা এবং বাবা তাদেরকে তো নিজেই জন্মগ্রহণের পূর্বেই আবির্ভূত হয়ে তাদেরকে সব প্রকট করেছেন কিন্তু যে মা তাকে পালন করলেন সেই মা এবং মায়ের যে মহত্ব দেখুন এখানে বসুদেব বা নন্দরাজা তাদেরকে তিনি কৃপা করেছেন কিন্তু দেখুন এই চিরকাল আমাদের শাস্ত্র মাকে খুব মহনীয় জায়গায় রেখেছে বলেছে পিতার থেকেও মা অধিক তিনি ধারণ করেন পোষণ করেন যিনি গর্ভধারণ করেন না পালিকা মা তিনিও বহু কিছু করেন ত্যাগ স্বীকার করেন মায়ের সমান কেউ হতে পারে না তো সেই জন্যে কেউ আমরা বঙ্গদেশে তো ভগবানকে মা রূপে দেখতে অনেকেই পছন্দ করে হুম পিতার মধ্যে কেমন একটু দূরত্ব থাকে কিন্তু মায়ের কাছে কোনো দূরত্ব নেই এবং সব ক্ষেত্রেই ভগবানও তার যে তিনি লীলা করছেন যিনি মা তিনিও তো জীবই তিনিও তো সেই ভগবানের বর্ষই তাই না তিনিও জীব ভগবানের সঙ্গে তার কোনো তুলনাই হয় না তিনি ভগবান আর ইনি তো সাধারণ জীব কিন্তু যখন মা হয়েছেন তিনি যখন মা হয়েছেন সে তাকে মায়ের মর্যাদা দিচ্ছেন এবং তাকেও কীরকমভাবে কৃপা করছেন ভগবান সেইটাই আমরা এখানে দেখব তো যখন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তার বাল্যলীলার মধ্যে তিনি যখন শিশুই বলা যায় তিনি এই তার দাদা বলরাম এবং আরও অন্যদের সঙ্গে লীলা করছেন তো এরকম এখানে ভাগবতে একটি বর্ণনা আছে একদা ক্রীড়মানস্তে রামাধ্যা গোপ কৃষ্ণ মৃদং ভক্ষিতমান ইতিমাত্রে নবেদয়ত তা এখন তিনি এই রামাদ্যা রামও বলতে বলরাম তার দাদা বলরাম প্রভৃতি আরও যারা অন্য গোপ বালক তাদের সঙ্গে ক্রীড়া করছিলেন তো তখন এই বলরাম প্রভৃতি যাদের সঙ্গে তিনি খেলা করছেন তারা মায়ের কাছে গিয়ে বললেন যে মা এই কৃষ্ণ মাটি খেয়ে ফেলেছে হুম কৃষ্ণ মৃদং মাত্রে ভক্ষিত্যবেদয় সা গৃহীত করে কৃষ্ণ উপালভ্য হিত যশদা ভয় সম্ভ্রান্ত প্রেক্ষণাক্ষম ভাষত। যে তিনি তখন ওই বালকৃষ্ণের হাত ধরে নিয়ে এসেছেন এবং বলছেন যে দেখো যে তুমি মাটি খেয়েছো মৃদম ভবান খেয়েছ হম মৃদমান এই দেখো তোমার সঙ্গে যারা খেলছে তারাও বলছেন তারাও বলছে যে তুমি মাটি খেয়েছো এবং তোমার যে অগ্রজ তোমার দাদা সেও বলছে যে তুমি মাটি খেয়েছ তো শ্রীকৃষ্ণ বলছে না 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 হং ভক্ষিত বা নম্ব সার্বে মিথ্যা এরা সব মিথ্যে কথা বলছে আমি মাটি খাই। যদি সত্য গিরস্তর হি মুখম যদি ওরা সত্যই বলে থাকে তা তুমি আমার মুখটা চেক করো দেখো আমি খেয়েছি কিনা তারপরে মা বললেন যে তাহলে তুই মুখ ফাঁক করো হা করো স ভগবান হরি মানে যখন মা বললেন যে ব্যাদেহী তোমার মুখটা তুমি হা করত্তা ব্যাহতীয় ক্রীড়া মনোজবালকা তখন তিনি মুখটা হা করলেন হম মানে মুখটা ফাঁক করলেন আমরা যে হা করা বলি সেটা করলেন যখন মা বললেন যে মুখটা হুম তো এখানে মা তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি মাটি খেয়েছ কি না তিনি বললেন যে এরা মিথ্যে কথা বলছেন যে কসমান মৃদম অদাত অদান্ত আত্ম ভবান ভক্ষিতবান রহ তুমি মাটি কেন খেয়েছ এইটা এই প্রসঙ্গে একটা কথা বলি যে যারা কেউ কেউ সংস্কৃত পড়েন সংস্কৃত নিয়ে আলোচনা করেছেন এইখানে কিন্তু ভবৎ শব্দের প্রয়োগ করেছেন যে যশোদা আমাদের অনেকের ধারণা আছে যে ভবান ভবৎ শব্দ প্রয়োগ করলেই আপনি বোঝায় তা মোটেই নয় এই যে এখানে ভবান বললেন বালক কৃষ্ণকে বালকৃষ্ণ এটা অনেক পরবর্তীকালে এসেছে ভবৎ শব্দ বললেই ওটা আপনি বোঝাবে তম বললে তুমি বোঝাবে এটা আমাদের সংস্কৃত ভাষায় নেই ভবৎ শব্দের দ্বারা সবাইকেই বলা যায় তো যাই হোক তো এখানে কৃষ্ণকে ভবান বলছেন আবার এখানে এখানেহী এখানে ইউসমৎ শব্দ মানে তম দিয়ে বলছেন দুটোই বলা যায় তো তারপরে কি হলো না তিনি সেই বালকের মুখের ভেতরে যে দৃশ্য সেটি দেখে খুব অবাক হয়ে গেল যশোদা এবং তিনি মোহিত হয়ে পড়লেন কি দেখলেন দদৃশে বিশ্বম জগৎস্থং দিশী ভূগোল সবাই তারকম তিনি কি দেখলেন এর ভেতরে সমস্ত বিশ্ব তার মুখের ভেতরে আছে আকাশ সমস্ত দিক সেই শ্রীকৃষ্ণের মুখের ভেতরে আছে এবং পর্বত দ্বীপ জলরাশি মানে সমুদ্র সমস্ত ভূমণ্ডল কি অগ্নি সূর্য চন্দ্র সব তার মুখের ভিতরে আছে এবং ইতিশ্চক্রম জলং তেজ নভস্বান বিয়দেবচ সমস্ত যত তারকা যত জল যত তেজ সব তার ভিতরে আছে এবং তার ভিতরেই এখানে আরও বৈ বৈকারিকান ইন্দ্রিয়ানি মনোমাত্রা গুণাশ্রয় এই যে সত্যরজ তম তিন গুণ মন সমস্ত কিছু তার ভেতরে আছে এবং আর কি একদম ভালো করে বলছেন যে এতদ বিচিত্রম সহজীবকাল স্বভাবকর্মা শয়লিঙ্গ ভেদম যত জীব আছে তাদের লিঙ্গ তাদের বয়স তাদের যে কর্ম তাদের যে আশয় ইত্যাদি আলাদা আলাদা এক একটা জীবের এক এক রকম যত বিচিত্র জীব সব তার ভেতরে আছে এবং সব থেকে কথা নিজেও তার ভেতরে আছে দেখতে পাচ্ছি যে তিনি নিজেও তার ভেতরে রয়েছেন যে শুনস্তনৌবিক বিদারিত আসে ব্রজং মানবা সংকাম সমস্ত ব্রজমণ্ডল এবং সাহাত এবং নিজেকেও তার ভেতরে দেখলেন দেখে তিনি শঙ্কিত হলেন যে আরে বাবা এটা কি দেখছি এটা আমি কি দেখছি আমি কি স্বপ্ন দেখছি কিং স্বপ্ন এটা দূত দেব মায়া কিংবা মদীয় বুদ্ধি বুদ্ধিমোহা বলছেন আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা দৈবী মায়া নাকি এটা আমার বুদ্ধির মোহ আমি এটা কি দেখছি এ তো আমার সন্তান এই ছোট্ট একটি বালক মাটি খেয়ে ফেলেছে সাধারণ বালক যা করে মিথ্যে কথাও বলছে উনি ধরেই নিয়েছেন ওরা অগ্রজ অন্যরা তো মিথ্যে কথা বলবে না ইনিই মিথ্যে কথা বলছে তার মুখের ভেতরে এই সমস্ত কিছু তো বলছেন যে তাহলে এটা কি হলো তিনি ভেবে পাচ্ছেন না যে আমি কি দেখছি যখন মোহিত হয় আমাদের কবিরা এখানে তো যে ব্যাসদেব তিনি তো নিজে শুধু কবি নন তিনি ঋষিও কবিরা এইসব জিনিসগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন বিভিন্ন জায়গায় যে এটা আমি কি দেখছি যখন যে জিনিসটা আমার দেখার কথা না সেটা যদি আমি পেয়ে যাই দেখতে পাই তাহলে আমরা ভাবি আমাদের অভিজ্ঞান শকুন্তলা কালিদাসের কথা মনে পড়ছে স্বপ্ন অনু মায়ানু মতিভ্রম অনু ক্লিষ্টু তাবৎফ ফলমে এই সমস্ত আমরা পড়েছি তো এই দেখে অবাক হয়ে যাওয়ার মতো কথা যে এটা কি দেখছি অথ কশ্চন মামার আত্ময়োগা বলে তাহলে এটা কি আমার সন্তানের কোন বিভূতি যে এটা বিলক্ষণ কোনো একটা বিভূতি আমার ছেলের একটা সাধারণ বালকের থেকে কোনো আলাদা কিছু একটা কোনো বিভূতি হয়তো হবে যে এখানে টিকাকার শ্রীধর স্বামী বলছেন যে মমা মুস্যা ভরকস অর্ভকস্যা পি সত কশ্চন অচিন্ত্য আত্মযোগ স্বীয় বলেছেন যে আমার সন্তানের কোনো একটা অচিন্ত কোনো ঐশ্বর্য হবে হয়তো এটা অথ যথা বন্ন বিতর্ক গোচরম চেত মনোকর্ম বচোভিরঞ্জসা যদাশ্রয়ং এন যত প্রতীয়তে সুদূর বিভাব্যং প্রণতা দেখুন এই শঙ্কা কিরকম একটু আস্তে 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 যাচ্ছে যখন আমরা কখনো বিচার করি বিবেচনা করি যদি কোনো ব্যক্তি সুচিন্তাশীল হন তিনি কোনো একটা সংশয়ে যখন পড়েন তখন তার চিন্তার গতিটা চিন্তার যে ধারাটা সেটা যদি সাইন্টিফিক ওয়েতে যায় মানে খুব বিজ্ঞানসম্মত ভাবে মানে খুব যুক্তি বিচার দিয়ে যায় তাহলে সে একটা তত্ত্বে গিয়ে মীমাংসায় গিয়ে পৌঁছয় পৌঁছানোর কতগুলি ক্রম আছে সেই ক্রমে ক্রমে সেই জায়গায় গিয়ে পৌঁছয় ধরুন খুব সুন্দর সব বর্ণনাগুলো রয়েছে যদি সুচিন্তা আমরা করতে পারি তাহলে অনেক সময় চিন্তন বা মনন মননের একটা বিশাল গুরুত্ব আছে মননটা যদি ঠিকঠাকভাবে হয় ঠিক ঠিক পথে হয় তাহলে মননের মাধ্যমে আমরা অনেক দূর পর্যন্ত এগোতে পারি ওই জন্য আমাদের শাস্ত্রে মননের কথা বলেছেন হুম মন্তব্যের চোপপত্তিভি বলেছেন উপপত্তি বা যুক্তির দ্বারা মনন করবার কথা বলেছেন যুক্তির মাধ্যমে তার দ্বারা অনেক সময় আমরা তত্ত্বের অনেক কাছাকাছি গিয়ে পৌঁছতে পারি তবে মননটা কিন্তু যুক্তিপূর্ণ হওয়া চাই আমরা অনেক সময় এলোমেলো সব মনন করি ওলোর কোনো দাম নেই ভুলভাল একটা এ করি কোনো যুক্তি থাকে না সেটা নয় যে ধরুন দূর থেকে একটা কিছু দেখলেন যে সেটা কি হতে পারে হ্যাঁ একটা হয়তো দূর থেকে আমাদের শাস্ত্রে সব প্রসিদ্ধ উদাহরণ আছে স্থানুর বা পুরুষও বা সংশয় যখন উপস্থিত হয় সংশয় মানে কি এটাও হতে পারে এটাও হতে পারে অন্তত দুটো কোটি অথবা দুইয়ের বেশি বিষয় মানে একটা বস্তুকে দেখে এটা এটাও হতে পারে ওটাও হতে পারে দুটো অথবা দুয়ের বেশিও জিনিস হতে পারে এটা হতে পারে ওটা হতে পারে বা ওটাও হতে পারে অনেকগুলো বিকল্প আমরা দেখি একে বলে সংশয় যে অনেক কোটি জ্ঞান হয় কোটি বলতে এক একটা পক্ষ যে এটাও হতে পারে ওটাও হতে পারে অনেক কোটি জ্ঞান খুব প্রসিদ্ধ উদাহরণ আছে স্থানুর বা পুরুষও বা এটা স্থানু না পুরুষ দূর থেকে জ্ঞান ধরুন এ গ্রামের দিকে যাচ্ছেন রাত্রেবেলা প্রায়শই হয় একটু যদি আলো আধারী ভাব থাকে একটা কলা গাছ আর একটু বায়ু যদি বয় দূর থেকে এরকম করছে বা মনে হবে এটা কি ভূত কিনা হাত দিয়ে ডাকছে এটা মনুষ্য হতে পারে বা কলা গাছও হতে পারে তাই না দূর থেকে এরকম সংশয় হয় সানুর বা পুরুষও বা আমাদের এই শাস্ত্রেই আছে সংশয়ের উদাহরণ আছে সব তর্কশাস্ত্রে তারপরে কি করে বুঝবেন না একটু এগিয়ে গেলেন প্রথমে মনে হলো এটা গাছও হতে পারে আবার হতে 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 পারে 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 আবার যেটা বলেননি কি হবে তো যখন একটু কাছে গেলেন আরও কাছে গেলেন যাওয়ার পরে কি দেখলেন যে একজন সাহসী লোক একদল কীর্তন করতে করতে যাচ্ছে তো হঠাৎ এক যখন সব বলে এই দেখ দেখ কি দূরে দেখে সব কীর্তন থেমে গেল দেখে সবার একদম মানে হাত পাকা আপছে যে সামনে ওটা কি একটা ডাকছে সাহসী বলে আরে দাঁড়াও দাঁড়াও বলে নিয়ে কাছে যেগুলো স্পষ্ট হলো পাতা টাতা দেখা যাচ্ছে তো না না এ কিছু গাছ আবার শুরু হলো তাহলে কি হলো মনন এই যে চিন্তা চিন্তাটা কিভাবে আমাদের ক্রমশ যদি ঠিক ঠিক মনন করি আমাদের আসল তত্ত্বের দিকে নিয়ে যায় আমাদের শিশুপাল বধে শিশুপালবধম মাঘের মাঘ কবির শিশুপাল একটা মহাকাব্য আছে কথা এই সেও মহাভারত অবলম্বনে তো সেই শিশুপাল বধ কাব্যে সে মুনি তিনি দেবতাদের প্রতিনিধি হয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করাতে আসছেন যে আপনি ভুলে গেলেন নাকি লড়সে বসে বেশ আছেন রসে বসে আছেন রাজা হয়েছেন লীলাই করছেন আপনার যে আসল দেবতারা আপনার কাছে প্রার্থনা করেছিল যে অসুরদের বধ করবার কথা শিশুপালের দূরাচারে তো অতিষ্ঠ হয়ে গেল লোক তা আপনি কি ভুলে গেলেন ওইটার জন্য তো আপনি এসেছেন অনেক কিছুর জন্যই এসেছেন তার মধ্যে একটা হচ্ছে শিশুপালকে বধ করা সেটাকে আপনি ভুলে গেলেন এটা মনে করাবার জন্য নারদ আসছেন সেই নারদের আগমনের বর্ণনা কীরকম দিয়েছেন যখন নারদ দূর থেকে আসছেন তো বলছেন যে দূর থেকে যখন নারদ আসছেন তখন দেখে কি মনে হচ্ছে যে প্রথমে একটা মনে হলো এটা একটা জ্যোতিপুঞ্জ হম যেটা একটা জ্যোতিপুঞ্জ যেন আকাশ থেকে নামছে নারদের যে শরীর সেটা জ্যোতির্ময় শরীর হুম তো দূর থেকে যখন নামছেন নারদ তো তখন দেখে মনে হচ্ছে এটা যেন জ্যোতিপুঞ্জ তারপরে আর একটু কাছাকাছি যে না এর হম চয়স্তুষাম ইত্যাবধারিতংপুরা তথা শরীর বিভাবিতা কৃতিম চয়স্তুষাম পুরা পুরে মনে হলো যে এটা তুষাম চয় মানে সমস্ত জ্যোতি একটা পুঞ্জ সেটা যেন আকাশ থেকে নামছে তথা শরীর ইতি বিভাবিত আকৃতি তারপরে সবাই চিন্তা করে দেখলো না একটা যেন আকার মনে হচ্ছে শরীরই কোনো শরীরধারী কোনো জীবের আকার মনে হচ্ছে তবে সে পুরুষ কি নারী বোঝা যাচ্ছে না একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরে সবাই চিন্তা করে দেখলেন না আকার দেখে মনে হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে আরেকটু কাছে যখন এসেছেন যিনি পুরুষ নারী নন ইতি বিভা বিভাবিতা আকৃতি তারপরে কি দেখলেন তারপরে পুমান বলে মনে হলো তাকে যে তিনি একটা পুরুষ তারপরে লাস্টে কি হলো আরেকটু কাছে এসে আরে না এর তো নারদ ক্রমাদ মু তো এই আমাদের ধারা কিরকম ভাবছেন যে প্রথমে ভাবলেন যে এটা কি স্বপ্ন তারপরে না স্বপ্ন তো নয় ঘুমাচ্ছি তো না তিনি সমস্ত কিছু দেখছেন তাহলে এটা কি দৈবী মায়া এটা কি মায়ার বসে আমি দেখছি এসব তা হাত দিয়ে দেখলেন না এ তো আমার পুত্র তাহলে এটা পুত্রের কিছু বিশেষ ঐশ্বর্য হবে আমার পুত্রের তারপরেও ভাবলেন যে পুত্র একজন সাধারণ আমি একটা সাধারণ জীব আমার পুত্র তার মধ্যে আবার হঠাৎ এটা কি করে আসবে তারপরে তার বোধ হলো এইটি হচ্ছে ভগবানের কৃপা তার বোধ হলো যে না ইনি স্বয়ং ভগবান এই যে ক্রমে 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 বোধতা হচ্ছে যে স্বয়ং ভগবান অথ ইথামন্ন বিতর্ক গোচরম চেত মনক কর্ম বচো ভিরঞ্জসা তিনি যে বলছেন যে না ইনি চেত মনক কর্ম ন বিতর্ক গোচরম ইনাকে বাক্য মন ইত্যাদির দ্বারা একে বিতর্ক করে একে পাওয়া যাবে না এর স্বরূপ বোঝা যাবে না কেন না ই ভগবান এবং আমি প্রণতা তৎপদম আমি তার চরণে প্রণত হচ্ছি কার চরণে ইদাশ্রয়ম ইয়ে না ইয় প্রতীয় বলছেন কি যে এটা হচ্ছে অত্যন্ত অচিন্ত্য তাকে চিন্তা করা যায় না এবং এই যে জগৎ তিনি এই জগৎটার যিনি আশ্রয় আমাদের টিকা টিকাতে শ্রীধর স্বামী বলছেন যে জগৎ যদাশ্রয়ম যদিষ্ঠানম সমস্ত জগৎ যাকে আশ্রয় করে আছে এই সমস্ত জগৎ যা কিছু সব ঈশ্বরই সমস্ত হয়েছেন তাই না আমাদের ঠাকুরও কথা আমি বলছেন যে এই সমস্ত জীব জগৎ যা কিছু ঈশ্বরই সব হয়েছেন ঈশ্বরই সমস্ত কিছু হয়েছে যারা আমাদের বিশিষ্টার দ্বৈত মত বা আমাদের ভক্তিবাদী যারা তারা বলেন ঈশ্বরই সমস্ত কিছু হয়েছেন অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে দৃষ্টিতেও তাই অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে যে ঈশ্বর বা জীব কোনোটাই পারমার্থিক সত্য নয় অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে একমাত্র ব্রহ্মই সত্য আর সমস্ত কিছু মিথ্যা তবে ব্যবহারিক সত্যতা আছে এই যে ব্রহ্ম তিনি সেই ব্রহ্মতেই অবিদ্যার দ্বারা হুম সেই ব্রহ্মই এই জীব জগৎ সমস্ত কিছু ঈশ্বর রূপেও প্রতিভাত হন ঈশ্বরেরও পারমার্থিক সত্যতা অদ্বৈত বেদান্ত শাস্ত্রে স্বীকৃত হয়নি হুম তবে ব্যবহারিক সত্যতা আছে সেই ঈশ্বর তিনি সমষ্টুপহিত চৈতন্য তিনি ঈশ্বর এবং সেই ঈশ্বরই আবার সমস্ত ঈশ্বর থেকেই সমস্ত কিছু এই জীব জগৎ এই দিক থেকে আছে আর যারা বৈষ্ণব দর্শনে তারা কিন্তু জগৎকে মায়া মিথ্যা বলেন না তারা জগৎকে সত্য বলেন কিন্তু তাদের মধ্যে অনেক সুক্ষ সূক্ষ্ম ভেদ আছে কিন্তু এটাই বলেন যে সেই ঈশ্বরেরই সব বিভূতি ঈশ্বরই সমস্ত কিছু হয়েছেন কোনোটাই মিথ্যা নয় ঈশ্বরই এই জীব সেও ঈশ্বরেরই শক্তি ঈশ্বরেরই অংশ মমই অংশ জীব লোকে জীব ভূত সনাতন বলেছেন যে আমি সেই জীব হয়েছি কাজেই এই সমস্ত জগৎ হ্যাঁ যাকে আশ্রয় করে আছে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে ব্রহ্মকেই আলম্বন করে জগৎ আছে এখানে ব্রহ্মেই জগৎ অধ্যস্ত আবার সেই ব্রহ্মই ঈশ্বর রূপে ওই অবিদ্যার দ্বারা সেই সমষ্ট পহিত চৈতন্যই হচ্ছে ঈশ্বর তিনিই সমস্ত কিছু হয়েছে আর অন্য শাস্ত্রের দৃষ্টিতে বৈষ্ণবাদী শাস্ত্রের দৃষ্টিতে যে সেই ঈশ্বরই সমস্ত জগতের অধিষ্ঠান তিনি সমস্ত কিছু হয়েছেন আর কি প্রতীয় এই ঈশ্বরের মাধ্যমেই ঈশ্বর তিনি যেমন সমস্ত জগতের অধিষ্ঠান এবং এখানে বলেছেন ইয়েন করণাধিষ্ঠাত্রা প্রতি আমরা যে সমস্ত আমাদের জ্ঞান হচ্ছে আমরা যা সব জানতে পাচ্ছি। সেগুলোও সেই ঈশ্বরের কৃপাতেই তিনি আমাদের যে জ্ঞানেন্দ্রীয় সেই ইন্দ্রিয়গুলোর অধিষ্ঠাতা তো তিনিই সমস্ত আছেন বলেই আমরা সমস্ত কিছু জানতে পাচ্ছি এবং কি বলছেন যে এই যে ঈশ্বরের যে তত্ত্ব সেই তত্ত্ব হচ্ছে সুদূর্বিভাব্য হুম একে সহজে চিন্তা করে পাওয়া যায় না আমি সেই পদে আশ্রয় নিচ্ছি এবং তার যে বোধ হল এই ভগবানের কৃপা ভগবানের বিভূতি তার বোধ হল কি অহং মমাসৌ পতিরেশ মেশু তো ব্রজেশ্বরস্যা কিলদ্বিত্তপাসতি গোপ্যশ্চ গোপোধনাশ্র গো গোধনাশ্রমে কুমতি সময়ে গতি তিনি আমার গতি সেই ঈশ্বরই আমার গতি কোন ঈশ্বর না যার মায়া হয় আমার এরকম কুমতি হয়েছে যার মায়ার বশবর্তী হয়ে আমার এরকম কুমতি হয়েছে কি কুমতি এই অহং ভাব অহম অহমকে আমি কে না এই ব্রজেশ্বর হম মানে এই ব্রজ ধামের যিনি রাজা নন্দ তার আমি ঘরণী এই সমস্ত সম্পত্তির মালিক মালকিন এবং আমার এই পতি আমারই সন্তান এই যে আমার 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 আমি আমার আমার সন্তান আমার পতি আমি এই রাজ্যের রাজার ঘরনী রাজরাজেশ্বরী এইসব যে আমি ভাবছি এই যে গোপীরা এই যে যত গোপ বালক সব আমার অধীন কারণ আমি রানী এবং যত গোধন আছে সমস্ত আমার এই যে বোধ এইটা কুমতি এইটা সেই ভাগবতী মায়ায় হ্যাঁ বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মহিতম জগৎ এই বিশ ভগবানের মায়ায় আমি এই জিনিসটা আমার এই বোধ হচ্ছে কাজে তিনি আমার গতি সেই ভগবানকেই আশ্রয় করতে হবে তারই কৃপা যদি হয় তাহলে সেই মায়া থেকে আমার ইথং ইত্যং বিদিত গোপিকায়াম, গোপিকায়ামঈশ্বর এখানে ভাগবতকার এই অশদাকে গোপিকা বলে বলছেন তার কারণ তো তাই তিনি এখন আর তা মা নন তিনি মা হলেও তিনি তো আসলে গোপী নি তা এখন সেই গোপী হিসেবেই দেখছেন যে বলছেন যে সেই গোপী গোপীর মধ্যে এই তত্ত্ববোধের উদয় হলো এই হচ্ছে ভগবানের কৃপা যে তত্ত্ববোধ হওয়া খুব কঠিন তাই না কত নিয়ম আসন প্রাণায়াম করে চিত্ত শুদ্ধি কোন রকমে হয়ই না হলো তো ধ্যান মন বসে না এই তত্ত্বজ্ঞান হওয়া কত কঠিন তিনি কৃপা করলেন সেটা বুঝলেন কিন্তু ভগবান তো লীলা করতে এসেছেন বোধটা দিলেন যেমন কারাগারে দেব কি কে বলেছেন যে আমি সমস্ত বলেই তারপরে বললেন যে আমার মায়ায় তোমরা কিন্তু সব এখন ভুলে থাকবে না আর পালন হবে কি করে মানে করে। মায়াং স্মৃতির গোপী সার প্যার হাত্ম তখনই তিনি বললেন যে না তিনি বৈষ্ণবী মায়া বিস্তার করলেন যে ব্যাস ওইটুকু ওই পর্যন্ত এই বোধ হলো ব্যাস এই থাক বলে সেই মায়া পুত্র স্নেহময়ী করে তুললেন তাকে আবার সেই পুত্র ভাব তার মধ্যে এসে গেল এবং নষ্ট স্মৃতির গোপী এই গোপী বলতে এখানে যশোদা তিনি এই বোধটা হলো আবার তিনি ভুলে গেলেন ভুলে গিয়েই তিনি তার পুত্রকে আবার পুত্র স্নেহ দেখালেন তাকে আদর করলেন ইত্যাদি ইত্যাদি তা এইটা তার একটা লীলা যে তার মায়ের প্রতি তিনি কীরকমভাবে কৃপা করেছেন এবং আরও অনেকবার আরেকটিও ঘটনা যে তিনি একদিন এই যশোদা তিনি তা তিনি দধিমন্থন করছিলেন তো সেই সময় শ্রীকৃষ্ণ এলেন তিনি বালক তো মাতৃস্তন্ন পান করবার জন্য তো মা তাকে স্তন্ন দিলেন কিন্তু এই সময় এই দুধ উতলে পড়ছিল তা তিনি সেটা দেখতে গেলেন তা সেই সময় তিনি অতৃপ্ত তো বালক তো রেগে টেগে গিয়ে ওখানে সমস্ত ভান্ড টাণ্ড ভেঙে ফেললেন বা কিছু শিখে থেকে যে সমস্ত ভাড় টাটার ঝুলছিল ভাণ্ড সব কিছু ভেঙে ভেঙে গেল তারপরেই তো তিনি ফিরে এসেছেন সেই অবস্থা দেখে কোথায় এসে তো বলে তাকে খুঁজছেন তো কিরকম সেই বর্ণনাটা সেখানে বলছেন যে তিনি হয়্যঙ্গবং চরিয় বিশঙ্কিতে ক্ষণম নিরীক্ষ পশ্চাৎ সুতমাগমচ্চনেই তামাত্রয় স্টিম প্রশমিক্ষ সত্ত্বরস ততবরুইহাপ ভীতবৎ তিনি হাতে লাঠি নিয়ে ছুটলেন দণ্ড দেবেন তো তাকে দেখেই তিনি সেই জায়গা থেকে ভেগে গেলেন চলে গেলেন পলায়ন করলেন ভীতবৎ বলছেন ভাগবতকার আসলে ভীত নন তিনি ভীত হবেন কি করে তিনি জগদীশ্বর তার তো কারোর থেকে ভয় পাওয়ার কিছু নেই অবশ্য কারুরই কোনো কিছু থেকে ভয় পাওয়ার কিছু নেই ভয়ম তারও আবার অনেক রকম আছে বই কিন্তু আমরা অজ্ঞানবশত ভয় পাই ভীত হই আর তিনি জগদীশ্বর তার তো ভয়ের কিছু ব্যাপার নেই তিনি লীলা করছেন কিনা ওই জন্য ভীতবৎ বলেছেন ভীতের মতো পালালেন আর তিনি গোপী মানে যশোদা গোপ্যন্ন ধাবন্ন ইমাপ ইয়োগিনাম ক্ষমং প্রবেষ্টুং তপসেরিতং মন অন্বঞ্চ মানা জননী বৃহৎ চল শ্রোণী ভরাক্রান্ত গতি সুমধ্যমা তাই এখানে বললেন যে গোপ্যন্ন ধাবন্ন ইমাপ ইয়োগিনাম ক্ষমং প্রবেষ্টুং তপসেরিতং মন বলে গোপী সেই শ্রীকৃষ্ণের পিছনে ছুটলেন যাকে কিনা যোগীদের মনও ধরতে পারে না যে যোগীনাং মনহ তপসা মানে প্রবেষ্টুংন সম যোগীদের মনও যাকে ধরতে পারে না যশোদা তার পেছনে ছুটলেন তারপরে কোনোরকমে এখানে বর্ণনা আছে কোন রকমে শেষে তাকে ধরলেন ধরে তিনি কি করলেন তাকে তার ভীত অবস্থা দেখলেন দেখে আর মারলেন না লাঠিটা ফেলে দিলেন ফেলে দিয়ে তক্তাযম সুতং ভীতম বিজ্ঞায়ার ভগবৎসালা দেখলেন পুত্র খুব ভয় পেয়ে গেছে হুম চোখ টোক লাল হয়ে গেছে হুম আর জননী তো তাকে পুত্রকে তো দুঃখ দেওয়া মারা তো তার উদ্দেশ্য নয় লাঠিটা ফেলে দিলেন তো ইয়ে শকিলতং বদ্ধং দামনা তদ্ কবিরা তাকে বাঁধতে চাইলেন দামনা দড়ি দিয়ে তাকে বাঁধতে চাইলেন একটা বিশেষণ দিয়েছেন গোপীর কি কবিদা তার যে বীর্য তার যে ক্ষমতা সেটা না জেনে তাকে কি করে বাঁধবে সমস্ত জগৎ যার মায়ায় বদ্ধ হয়ে আছে তাকে তো কেউ বাঁধতে পারে না না তার যে বীর্য তার যে মাহাত্ম সেটা না জেনে অতদ্বিরিয় কবিদা হুম তাকে বাততে চাইলেন এবং বাততে গিয়ে একটা বিপত্তি হল এবং আরও কি আরও বলছেন ন চান্তর ন বহির ন পূর্বং নাপি চাপরম পূর্বাপরং বহিশ্চান্তর জগতো ইয়গৎচয়া তং মতাত্মজ ব্যক্তম মর্তলিঙ্গ মধুকম তিনি আসলে ভগবান যার অন্ত নেই এবং অন্ত মানে অন্তঃ এটা মানে অন্ত নয় অন্ত মানে যার অন্তর্ভাগ বলে কিছু নেই বহির্ভাগ বলে কিছু নেই যার পূর্ব অপর কিচ্ছু নেই কোনো বাঁধতে গেলে বাঁধতে আমরা কাকে পারি কোনো সসীম বস্তুকে বাঁধতে পারি পরিচ্ছিন্ন পরিমাণ বিশিষ্ট কোনো বস্তুকে আমরা বাঁধতে পারি যিনি সর্বব্যাপী বিভু তাকে কি করে বাঁধ যার অন্ত বহি বলে কিচ্ছু নেই এবং তাকে তিনি নিজের পুত্র মনে করে সেই যে অব্যক্ত যে ঈশ্বর তাকে তিনি বাঁধতে চাইলেন মর্ত্যলিঙ্গম মানে মর্ত মানে মরণশীল যে মনুষ্য সেই মনুষ্যের যা চিহ্ন সেসব আছে মনুষ্যের যে আকার সেইটা আছে সেইটা দেখেই তিনি ভাবলেন এ আমার সাধারণ পুত্র কিন্তু তার ঈশ্বরত্ব না বুঝে সেটা করলেন এবং তিনি কি করলেন একটা বিপত্তি এসে তাতে উপস্থিত হলো তদাম বধ্যম সৃতাঙ্গু লো অভূত সন্দে ন্যচ গোপিকা সেটা দু ন হয়ে গেল দ্যঙ্গুল উন মানে দুই আঙ্গুল কম হয়ে গেল বার্তে গেলে যেটুকু রশি দরকার দেখা যাচ্ছে সেই রশিটা দুটো দু আঙ্গুল কম হয়ে যাচ্ছে দ্বঙ্গুল উন উন মানে কম মানে দুটো দুই আঙ্গুল উন। অঙ্গুল দুই আঙ্গুল কম হয়ে যাচ্ছে তো বলছেন যে অন্যাচ্য গোপিকা তো আরেকটা এর সঙ্গে আরেকটা আনলেন দড়ি অনেক দড়ি আছে ইয়াশি তদপি নূন তিনাধি সন্ধ্যাধে সেটাও দেখা গেল আবার কম পড়ে যাচ্ছে আবার দড়ি আনলেন আবার সেটা কম পড়ে যাচ্ছে এটার একটা সুন্দর ব্যাখ্যা এরা দিয়েছেন টিকাকাররা যে দুই আঙুল কম ব্যাপারটা কি একটা তো বাহ্য অর্থ ওটাই দুই আঙুল কম আরেকটা বলছেন যে দেখো বাধা যাবে কি করে প্রেম দিয়ে বাধা যাবে না ভগবানকে প্রেম দিয়ে বাধা যাবে কিন্তু প্রেম দিয়ে বাঁধতে গেলেও দুটো জিনিস দরকার হয় কি কি বলছেন কিঞ্চা স্থিতে বি প্রেমণী প্রেম থাকলেও তার ভালোবাসা আছে পুত্রের প্রতি পুত্রের ভালোবাসা আছে বৈয়গ্র বিশেষ তদুৎপন্ন মত কৃপা বিশেষ আভ্যাম দাভ্যাম উনত্বে না মদবশীকরণম না স্যাদ সূচয়িতুম এর মানে কি টিকাকার বলছে এর মানে কি দেখো প্রেম আছে কিন্তু প্রেম থাকলেই যে হবে না আরো দুটো জিনিস দরকার কি ব্যগ্রতা দরকার প্রেম থাকলেও মানে সোজা কথা হচ্ছে প্রেমের অত্যন্ত দৃঢ়তা দরকার ব্যগ্রতা দরকার এবং আমার ভালোবাসা আছে কিন্তু ওটা এত উগ্র হতে হবে যে আমাকে এক্ষুনি দর্শন দিতে হবে এক্ষুনি আমার বদ্ধ হতে হবে এক্ষুনি আমার কাছে তোমাকে আসতে হবে এই ব্যগ্রতাটা দরকার এবং এই ব্যগ্রতা থাকলে তবে তার কৃপা হয় ওই জন্য বলছেন যে বৈয়গ্র বিশেষ বিশেষ ব্যগ্রতা বৈয়গ্র মানে ব্যগ্রতা আর তদুৎপন্ন মত কৃপা বিশেষ সেই ব্যগ্রতা যদি থাকে ব্যগ্রতা বিশেষ এবং তার থেকে আমার কৃপা সেই জন্য ভগবানকে পেতে গেলে ভগবানকে বাঁধতে গেলে শুধু ভগবানের প্রতি প্রেম আছে ভালোবাসা হচ্ছে আমি তার নাম জপ করে আছে করছি 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 তাকে ভজনা করছি আচ্ছা করছে করছে কিন্তু তার মধ্যে যদি ব্যগ্রতা না থাকে যে এখনই দেখা দাও এখনই আমায় কৃপা করো এই ব্যগ্রতা না থাকলে পরে হবে না ওটা ঠিক দৃঢ় হবে না ব্যগ্রতা থাকতে হবে হয়তো প্রেম আছে ভালোবাসা আছে রোজ যা করবার সেটা করে যাচ্ছি বৈধভাবে যেটা করবার ভগবানকে স্নান করাচ্ছি খাওয়াচ্ছি শয়ন দিচ্ছি সবই করে যাচ্ছি নাম করছি জপ করছি সবই করছি কিন্তু ওই ব্যগ্রতাটা থাকা দরকার এখনই এসো এখনই দেখা দাও এই ব্যগ্রতা না থাকলে হবে না এই ব্যগ্রতা থাকলে তখন তার কৃপা হয় সেই জন্য সব জায়গাতেই সবাই বলেছেন ঠাকুরও বলেছে। যে দেখো তুমি সমস্ত করে যাও তবে একটি কথা যতই ধ্যান করো ন্যাস করো জপ করো যা করো তার কৃপা না হলে পরে হবে না তার কৃপা আবার হট করেও হতে পারে জট করেও হতে পারে আবার অনেক কিছু করে যাচ্ছি জব ধ্যান ডাকছি তাকে তাও সহজে নাও কৃপা হয়ে যাবে তাহলে তার কৃপার দ্বারাই যদি সব হয় তাহলে জবে কৃপা হবে আমার আর চেষ্টা করার দরকার কি বলে না আমাকেও চেষ্টা করতে হবে আমাকেও সেই চেষ্টা করতে হবে আমাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে তার সেটা থামলে হবে না যে তার কৃপার উপরেই যখন সব আমি সমস্ত কিছু করলেও তিনি কৃপা না করলে হবে না তা তিনি যে কৃপা যাবে করবেন করবেন তা নয় এই ব্যগ্রতা বিশেষ চাই এই ব্যগ্রতা থাকলে পরে তার কৃপা হয় এবং তখনই সেটা হয় তো সেটাই বলছেন যে প্রেম আছে কিন্তু তোমার মধ্যে ব্যগ্রতা যদি না থাকে যে আমাকে বাঁধতে চাইছ মানে আচ্ছা ঠিক আছে বাঁধলে বাঁধলাম না বাঁধলে না বাঁধলাম চেষ্টা তো করি আচ্ছা একটা করলাম কিন্তু ব্যগ্রতা না থাকলে হবে না আর তার সেটা করলে পরে তবে আমার কৃপা হবে তা সেই জন্যে বলছেন সেই জন্য বলছেন এই দুটো কম ওই দঙ্গুলো উনো এই দঙ্গুলো উনো বলতে বাহ্য দৃষ্টিতে দুই আঙুল কম কিন্তু আসলে এই দুটো কম এইটা বলছেন তো বলছেন যে এটা তো হলো যে সব সময় দুই আঙুল কম হয়ে যাচ্ছে তো বলছেন আর কি এবং স্বৃহদামানিদাস্তাপ বাড়িতে যত দড়ি আছে সব এই দেখুন ব্যগ্রতা যখন ব্যগ্রতা হলো যে আরে বাধা যাবে না কি এই কম পড়ে যাচ্ছে দেখি তো ওই ছেড়ে দিতেন আছে ঠিক আছে হলো না হলো না ওই যেমন লাঠিটা ফেলে দিলেন যে মারতে গিয়ে আর মারলেন না বাতে গিয়ে দেখছেন দুই আঙুল কম হয়ে যাচ্ছে তো অনেকবার চেষ্টা করে দেখলেন যে বাধা যাচ্ছে না যদি ওখানে ছেড়ে দিতেন আচ্ছা ঠিক আছে গেলো না গেলো না তাহলে ভগবান আর লীলা দেখাতেন না ওই যে দুই আঙুল কম ব্যাগ্রতা কি বাঁধা যাবে না বাড়ির যত আছে আঙুল দেখি তো কি করে হয় না এই হচ্ছে ব্যগ্রতা ডাকছি তুমি দেখা দাও এসব দেখা দিলেন না আচ্ছা দিলেন না না কি করে দেখা দেবে না দেখা দিতেই হবে হুম ওই যে একটা জোশ ওটা না থাকলে পরে হবে না সেই ব্যগ্রতাটা দরকার ওই যে সেই গান আছেন আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না হুম আমি তোমাকে ডাকছি তুমি কিভাবে না এসে থাকতে পারবো আমি দেখ বলছেন না গানে যে তুমি কি করে আমাকে না দেখা দিয়ে থাকতে পারো আমি দেখবো এই হচ্ছে ব্যগ্রতা তো এখানে সেই ব্যগ্র যখন হলেন তখন ভগবানের কিন্তু কৃপা হলো আবার এদিকে ইনি সমস্ত বাড়ির দড়িকে আনলেন আর গোপীনাং স্ময়ন্তী বিস্মিতা এবং অন্য গোপীরা যারা ছিল পাশে তারা দেখে সব হাসছে তারা দেখে সমস্ত হাসছে যে হে তো বাঁধতে পারছেন না এই লীলা দেখে তারাও চমৎকার তখন ভগবানের কৃপা হলো সমাতু শূন্য গাত্রায়া বিশ্বস্ত কবর দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপয়া শীত স্ববন্ধনে এই যে কৃপয়া যখন দেখলেন যে মা খুব চেষ্টা করে যাচ্ছেন ব্যগ্রতা আছে তার গা মানে যুক্ত হয়েছে এবং তার কবরীর যে মালা সেটাও খুশে পড়ছে প্রচুর চেষ্টা করেছে ব্যগ্র ছাড়বেন না কিছুতে বাঁধবেনি তখন কৃপয়া শীত স্ববন্ধনে তিনি তখন কৃপা করে তার বন্ধনের মধ্যে এলেন তিনি না চাইলে তাকে বাধা যায় না তো ওই ব্যগ্রতা দেখিয়েছেন প্রথমে চাইলেন প্রেম আছে কিন্তু নাই আর বলে নেই তার কৃপা নেই এইটাই হচ্ছে বাহ্য দৃষ্টিতে ওই দুই আঙুল কম পড়লো তারপরে তিনি দেখলেন মায়ের কষ্ট হচ্ছে ধরা দিলাম কিন্তু এর মধ্যে একটা ভক্তদের প্রতি যারা তপস্বী সাধক তাদের প্রতি একটা উপদেশ আছে এখানে ভাগবতের যে এইরকম ব্যগ্রতা হুম থাকলে পরে হুম তাহলে তাকে পাওয়া যায় তার কৃপা হুম তো সেটা বলছেন যে কেমন ভালোবাসলে পরে ভগবান দেখা দেন সে গান আছে তো সেই রকম ব্যগ্রতা তার মধ্যে থাকতে হবে তখন বলছেন এবং সন্দর্শিতা ইয়ঙ্গ হরিণাভৃত্য বৎসতা সবসে না পি কৃষ্ণেন ইশ্বেদম শেষরম বসে বলছেন যে এইভাবে হরি ভৃত্তবর্ষতা দেখিয়েছেন তিনি ভৃত্যের বর্ষ হন এখানে তার মাও তার ভৃত্ত লীলাতে তিনি মা কিন্তু পারমার্থিক দৃষ্টিতে তিনি ঈশ্বর আর তার মা যশোদা তিনিও জীব ভগবানের ভৃত্ত তিনি ভৃত্তেরও বর্ষ হন তার ভক্ত এখানে ভৃত্ত বলতে তার ভক্ত ভৃত্যও বটে ভৃত্ত কাকে বলে যাকে ভরণ করা হয় প্রভু যাকে ভরণ করেন যার ভার নেন তো সেই ভৃত্ত বর্ষ হন ভগবান ভগবান ও ভক্তের বর্ষ হয়ে যান তিনি যদি চান তবে নিজেই ইচ্ছা করেন কৃষ্ণে যিনি সবস ভগবানকে অন্য কেউ বস করতে পারেন না তিনি নিজের বস শুধু তিনিও সেই ভক্তের বর্ষ হলেন তারপরে বলছেন যে এই যে এটাও আরেকটি কৃপা তার বাল্যলীলা এবং বাল্যলীলার মধ্যে তিনি তার জননীকে কিভাবে কৃপা করলেন এটাও তার একটা কৃপা বলছেন নেমং শিরপ্যঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভি রে ভব ন শিরপ্যঙ্গ সংশ্রয়া বলছেন যে দেখো এই যে প্রসাদ লাভ করলেন যশোদা যে তার বন্ধনে ভগবান আবদ্ধ হলেন এটা ভগবানের একটা প্রসাদ কৃপা তিনি পেলেন তো ব্রহ্মা শিবেরাও সেই তপস্যা করেও ভগবানের কাছ থেকে সেই হ্যাঁ যিনি ব্রহ্মা যে বিদিঞ্চ এবং ভব মানে শিব তারাও যে কৃপা লাভ করতে পারেননি এবং শ্রীর সংশয়া শ্রী মানে লক্ষ্মী তিনি ভগবানের সঙ্গে থাকেন তার অঙ্গেই মিশে থাকেন তিনিও এইরকম প্রসাদ লাভ করতে পারেন লেভিরে গো গোপী মানে ইয়ৎ গোপী লেভিরে গোপী বলতে এখানে সাধারণ গোপীর মতো দেখানো হচ্ছে গোপবধূ এই সাধারণ গোপবধূ যশোদা তিনি ইয়ৎ প্রাপ তিনি যেটা পেয়েছেন যে প্রসাদ পেয়েছেন সেটা কিন্তু এই বিমুক্তিদা বিমুক্তিদ বিমুক্তিদা হচ্ছেন যিনি মুক্তি দিতে পারেন ভগবান ঈশ্বর তার কাছ থেকে যে প্রসাদটা তিনি পেয়েছেন সেটা এরাও লাভ করতে পারেননি নায়ং সুখাপ ভগবান দেহীনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাত্মভূতানাম ভক্তিমতামিহ তা এখানে বলছেন যে তারাও সেটা পাননি তো বলছেন যে এখানে আসলে এরা যে প্রসাদ লাভ করেননি তা নয় টিকার বলছেন যে গোপী ভেভি রে প্রসাদং প্রাপ তত্তং প্রসাদংিরে অন্যরাও কৃপা লাভ করেছেন ভব ব্রহ্মা তারাও কৃপা লাভ করেছেন কিন্তু তাদের থেকে বিলক্ষণ হচ্ছে এই কৃপা যে তিনি সন্তান হয়ে জননীর কাছে যেভাবে ধরা দিয়েছেন এই অদ্ভুত একটা মানে এটা ভক্ত বলতে হয় এখানে যে ভক্তের কাছে উপলক্ষণ যশোদা যে ভক্তের কাছে হুম ভগবান যেভাবে ধরা দিয়েছেন এই রকম কৃপা অন্যরা লাভ করতে পারেননি এবং নায়ম সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাত্ম বোধানাম যারা জ্ঞানী তাদের কাছে হুম শ্রীকৃষ্ণ এইরকমভাবে ধরা দেন না যদি ভক্তিমান যারা তাদের কাছে যেভাবে ধরা দেন তার মানে লভ্য অনন্য ভক্তির দ্বারা ভগবান যারা ভক্তিবাদী তারা বলেন যে ভক্তির দ্বারা ভগবানকে যত সহজে পাওয়া যায় অন্য জ্ঞানের মাধ্যমে তত তো পাওয়া যায় না পরমংসদেবও বলছেন যে কলিযুগে ভক্তি নারদীয় ভক্তি এই ভক্তির মাধ্যমে তাকে যত সহজে পাওয়া যায় অন্যভাবে তত সহজে তাকে পাওয়া যায় না যেখানে বলছেন যারা জ্ঞানী তারাও এইরকমভাবে ভাবে ভগবানকে পান না যারা ভক্তিমান তারা যে এত সহজে তার কৃপা লাভ করে ধন্য হতে পারে পারেন তাই এইটুকু বলে আজকে আমাদের পাঠ এখানেই শেষ হলো ওম স্থাপকায় চ ধর্মস্য অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপদে गोपेश गोपिका राधा राधाकांत